হ্যালো এভরিওয়ান, আমি সাইমন আছি আপনাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবারও চলে আসছি নওরিন বাইকার্স পয়েন্টে, আর আমাদের সাথে আছে কিন্তু সাকিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সাকিব ভাই। সাকিব ভাই, আজকে কি দেখাবেন বলেন, কি আছে আপনার দোকানে, কি দেখাতে পারেন? সেফটি গার্ড দেখাতে চাচ্ছিলাম। লাস্ট ডে আসলে এইভাবে ভিডিওতে মানে অ্যাক্সেসরিজ আইটেম দেখানো হয় নাই, তো এখানে কিছু সেফটি গার্ড আছে যেগুলো হচ্ছে প্রো বাইকারের। এটা হচ্ছে একদম অ্যামেচার, একদম নিচু মানে যারা বলা যায়, যারা একদম বিগিনার তাদের জন্য এগুলো। আর এটার মধ্যে একটা ভ্যারিয়েন্ট দেখা যাবে মানে প্রো বাইকারের লং এর মধ্যে। এটা থেকে এটা একটু বেটার কেন, এটা হচ্ছে বেল্টটা চিকন, এটা বেল্ট একটু মোটা, মোটামুটি কোয়ালিটিফুল একটা বেল্ট দাও আছে তাতে, আর মোটামুটি হেভিও বলা যায় এটা থেকে, আর ওয়েটও একটু বেশি। এটা একটু খুলে দেখানো সম্ভব? অবশ্যই। হুম, এটা বেল্টগুলো একদম চিকন। আচ্ছা, দুটো হাত পাবেন পাশাপাশি, দুটো পা আপনার বেল্টটা অনেকে দেখা যায় যে এটার সাথে বেল্ট একদম মোটা থাকে, যে অ্যাডজাস্ট করতে ইজি অনেক। আচ্ছা আচ্ছা। আর এটার যে মেটাল কোয়ালিটিটা দাও আছে উপরের, সেটা অনেক হেভি, মানে এটা থেকে চিন্তা ভাবনা করতে গেলে অনেক হেভি, অনেক হেভি। আচ্ছা, অনেক হেভি মানে ওইটা থেকে এটা আরো আপগ্রেড, তবে একটু ওয়েট বেশি তুলনামূলক। আচ্ছা আচ্ছা। এখন যেটা হয় কি, লং টুরের জন্য এগুলো পারফেক্ট। আচ্ছা আচ্ছা। তো অনেক অফিসিয়াল কাজের জন্য মানে অফিসিয়াল সময়টা ইউজ করতে চায়, যেমন সকালবেলা বাড়াতে চলে আসে, রেগুলার ইউজ হয় তাদের জন্য, আবার এটা পারফেক্ট, ছোট, আপনি ইজি ব্যাগে ক্যারি করতে পারবেন। আচ্ছা, আপনাকে বলবো না, ওটার মতো ফুল সাপোর্টটা দিচ্ছে লং। হুম হুম, মানে শর্ট সাপোর্ট দিবে। আচ্ছা আচ্ছা, এটা একটু শর্ট সাইজের। এইগুলা সাধারণত একটু বড় সাইজের হয়, এটা ফুলটা কভার করে, পুরাটা কভার করে, এবং এইগুলা একটু শর্ট সাইজের হয়, জাস্ট আপনার হাঁটুর উপরে থাকবে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে, অনেকে প্রশ্ন আসে যে ভাই এটা তো মেটাল না, এটা তো প্লাস্টিক, বাট এটার প্রাইসটা কিন্তু তুলনামূলক করতে পারেন বেশি। প্রাইসটা তো সবসময় বলা হয় না, এটা প্রাইস 1600 টাকা। আচ্ছা, তো এটা কেন এটা প্রাইসটা বেশি, প্রাইস হচ্ছে 1800 টাকা। আচ্ছা, প্রাইসটা বেশি কারণ হচ্ছে এটা যে প্লাস্টিকটা দেওয়া সেটা হচ্ছে ABS মানের আর কি, যেটা আপনার মানে আপনি চাইলেও মানে ভাঙতে পারবেন না। আচ্ছা, ফ্লেক্সিবল। আচ্ছা, এখন আপনি অ্যাক্সিডেন্ট বা ইনকেস পড়ে গেলেন সেক্ষেত্রে এটা স্ক্র্যাচ পড়বে, ক্ষয় হবে, কিন্তু এটা ব্রেক হবে না, এটা ভাঙবে না। না, আচ্ছা, অ্যাজ লাইক অ্যাজ আমাদের হেলমেটের বডি কোয়ালিটি যেটা বাড়ানো হয়। আচ্ছা আচ্ছা, মিড রেঞ্জের যে হেলমেটগুলো আছে ওটার কোয়ালিটি যে বাড়ানো। স্টিলের ক্ষেত্রে যেটা হয়, এগুলা একটা টাইমে বেশি ইউজ করা যায় না, যখন আপনি অ্যাক্সিডেন্ট করেন কোনো কারণে, বড় একটা অ্যাক্সিডেন্ট করলে স্টিলটা ডেবে যায়। তো আপনার হচ্ছে এটার আবার একটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটা আবার বেল্টটা ডাবল, মানে আপনি আরো ফ্লেক্সিবলি লাগাইতে পারবেন। প্রথমে হচ্ছে একটা অ্যাডজাস্ট করলেন, মোটামুটি কমফোর্ট হওয়ার পর এটা আপনি আবারও স্ট্রংলি লাগাইতে পারবেন। আচ্ছা, মানে ডাবল ডাবল বেল্ট। তার মানে সাধারণত আমরা জানি যে আপনার সেফটি গার্ড ব্যবহার করলে অনেক সময় একটু নড়াচড়া করে। আপনাকে একটা জিনিস দেখাই, এটা যদি আমি নিজে পরে দেখাই আপনাকে। হুম হুম, কথা কথা। আমরা অনেকে সেফটি গার্ড পড়তে চাই না, যে বাইরের মানুষ আমাদের কি বলবে, দেখতে কেমন লাগে, অকওয়ার্ড লাগে কিনা, অনেক এই ধরনের চিন্তা ভাবনা করে। আপনাকে স্মার্টনেসটার একটা অংশ হইতে পারে আপনার একটা সেফটি গার্ড, এটা দেখতে সুন্দর হবে। তো সাধারণত আমি যেগুলো জানি, এই লংগুলা মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, যে একটু আপ ডাউন করে, মানে এক জায়গায় ফিক্সড থাকে না। এক জায়গায় যে ফিক্সড থাকে না, সেটা হচ্ছে আপনি এই যে আপনাকে একটু ফাস্ট যেটা দেখালাম, বিগিনার যেগুলো থাকে। আচ্ছা আচ্ছা, এটা হয় কি, বেল্টটাকে অনেক লং। হুম হুম, তো আসলে ওরা যে কোম্পানি বাহিরের দেশের প্রোডাক্ট, তো আপনার দেখা যায় এগুলো ওরা ওই স্টাইলে বানায়, ওদের পায়ের লং বা গ্রোথটা বেশি থাকে। আমাদের যারা এশিয়ান আমরা যারা আছি, আমাদের পাটা চিকন হয়, যার কারণে বেল্ট অ্যাডজাস্ট হয় না। আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে আবার সেই প্রবলেমটা নেই, এটার ক্ষেত্রে এটা আপনার ফুললি একদম স্ট্রং হয়ে লেগে থাকে। আচ্ছা, আর এটা বেল্ট গুলো যেহেতু মোটা, আশা করি এটা কোনো ঝামেলা নাই, এটা তো কোনো ঝামেলা, প্রপার জি প্রোডাক্ট বলা যায়। আচ্ছা,
এরপর আসবে একটা ভেমারের একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আপনার এটাও এবিএস এর, এটা একটু শর্ট বলা যাবে না, এটা একটু লং। এটার আবার প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনি বেল দিয়ে শুধু পড়তে পারবেন না, এটা পরে ডাইরেক্ট পা ঢুকাতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, এক্সট্রা একটা ক্লথ থাকে এখানে, আচ্ছা অ্যাডজাস্ট থাকে সুন্দর মতো আপনার। আচ্ছা, যাদের প্রবলেম যেটা বলেন মাত্র খুলে যায় বা ঢিলা হয়ে যায়, একটু লুজ হয়ে যায়, এই প্রবলেমটা তাদের মধ্যে হবে না, একদম পুরো ফিক্সড হয়ে থাকে। দেখা যাচ্ছে যে বাইক চালাতে চালাতে নিচের দিকে নেমে যাচ্ছে, আবার টেনে তুলতে হয়, অনেক সময় এই প্রবলেমটা এটা তো হবে না। আচ্ছা, আর এটাও এবিএস স্যার, মেটাল না এটা, এবিএস স্যার, এটাও আপনার ভাঙবে না, আচ্ছা মানে স্ক্র্যাচ করবে, আচ্ছা হয়তো এটা ক্ষয় হবে, আচ্ছা এটা ভাঙবে না। আচ্ছা, কার্বনের দেখা গেলে দেখা যায় যে এটারও বেল্ট সেম, এটা অনেক হেভি মনে হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা এখানে যতগুলো সেফটি গার্ড আছে মোস্ট লাইটেস্ট সেফটি গার্ড। আচ্ছা, মানে ওইটা একদম ওয়েট নেই, ও আমরা জানি কার্বন সবথেকে হালকা, অনেক কম, কার্বন সবথেকে স্ট্রং, কার্বন যেটা অনেক, কার্বন ওয়েটলেস হইলেও কার্বনটা দেখে মনে হতে পারে যে ফেটে যাইতে পারে বা কোনো ভেঙে যাইতে পারে, কিন্তু এটা কোনো সম্ভাবনা নেই, কার্বনের কোনো এই ধরনের কোনো পসিবিলিটি নেই। আসলে এই জিনিসগুলো যে পারপাসে তৈরি করা, এই আপনার এই কার্বনগুলো যদি উন্নত মানের না হয় সেই পারপাস কিন্তু সার্ভ হবে না, তো সেহেতু সেইভাবেই চিন্তা ভাবনা করে আসলে এই জিনিসগুলো বিল্ড করা হয়। যদি বলি দামি যে বাইকগুলো বাইরের দেশে ইউজ হয়, কাওয়াসাকি কথা বলি, ওগুলো সবগুলো কিট বা পার্টস কিন্তু আমাদের কার্বন দিয়ে তৈরি করা, কারণ আদারওয়াইজ এগুলো হচ্ছে রেসিং প্রোডাক্ট, যেকোনো সময় অ্যাক্সিডেন্ট করলে ভেঙে যেতে পারে, তো কার্বন দিয়ে তৈরি করলে সেই প্রবলেমটা থাকে না, যতই স্ক্র্যাচ করুক ভাঙবে না। আচ্ছা, তো এটা একটা সেট, এটারও দুই হাত দুইটা পা থাকবে। আর এটা প্রাইসটা কত হবে? এটা প্রাইস হচ্ছে 2500 টাকা। 2500 টাকা, আচ্ছা, এটা বর্তমান প্রাইস একটু আপ ডাউন করতেছে, কোন সময় 2600 টাকা, কখনো 2500 হচ্ছে। আচ্ছা, ডিপেন্ডস অন আসলে মার্কেট কিভাবে আর কি পরিচালনা হচ্ছে। আচ্ছা, আমাদের ব্লক থেকে যারা আসবে তাদের জন্য কি কোনো সামান্য কোনো ডিসকাউন্টের ব্যবস্থা? কার্বনের ক্ষেত্রে কিছু হবে না, বাট কার্বনগুলোর ক্ষেত্রে একটু চেষ্টা করব, একটু চেষ্টা করবেন না, এটা 2500, সামান্য কিছু না। হ্যাঁ, যদি আমাদের ব্লগের নাম বলে, সাম ব্লগস ভিডিওর নাম বলে, তাহলে অবশ্যই একটু ছাড় থাকবে। ওকে, ঠিক আছে। আর যদি কেউ কুরিয়ারে নিতে চায় এই জিনিসগুলা, অনেকে ঢাকা বাইরে থেকে, ঢাকা থেকে আমরা কুরিয়ার করতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করতে হবে। পেমেন্টের ব্যাপারটা সেখানে ফোনে আপনাকে বলে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং তাদের শপের অ্যাড্রেসও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো, তো আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভাই, আপনার শপের নামটা কি আরেকবার বলেন? শপ হচ্ছে নওরিন বাইকার পয়েন্ট। আচ্ছা, আর লোকেশনটা আর একটু বলে দেন। এটা হচ্ছে আপনার হাউস বিল্ডিং, মানে যে কাউকে বললে হবে হাউস বিল্ডিং কোথায়, হাউস বিল্ডিং সবাই চেনে, এটা পিছনে একটা মার্কেট আছে আমাদের, এখানে বাইক এবং প্রাইভেট কার বোথ দুটোর অ্যাক্সেসরিজ এখানে অ্যাভেলেবেল আছে, এখানে আসলে দোকানের নাম বললেই ইনশাআল্লাহ সবাই চিনে ফেলবে। ওকে, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আশা করি আবার দেখা হবে। হ্যাঁ।